গল্প চুরির অভিযোগ উঠল শাহরুখ খানের আসন্ন সিনেমা জওয়ানের বিরুদ্ধে। মানিকম নারায়ণ নামে একজন তামিল প্রযোজক এই অভিযোগ তুলেছেন। তার অভিযোগ, 2006 সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা বেলারাসু এর গল্প কপি করা হয়েছে। এ নিয়ে জওয়ানের পরিচালক অ্যাটলির বিরুদ্ধে তামিল ফিল্ম প্রডিউসার কাউন্সিলে গল্প চুরির অভিযোগ দায়ের করেছেন তিনি। তামিল দৈনিক মালায়মারার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করছে PFPC, বেলারসুর গল্প একজন সৎ CBI কর্মকর্তাকে নিয়ে, যাকে একজন বিচারকের নিখোঁজ হওয়ার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। তিনি যখন অপরাধীর কাছাকাছি পৌঁছান, তখন অজ্ঞাত ব্যক্তির দ্বারা একের পর এক খুন হন অপরাধীরা। পরে প্রকাশ পায় অজ্ঞাত ব্যক্তিটি সেই CBI কর্মকর্তার যমজ। অন্যদিকে যদিও জওয়ানের প্লট এখনও জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে যে শাহরুখ খান সিনেমাটিতে দুটি চরিত্রে অভিনয় করেছেন। এদিকে এটলির বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়। 2019 সালে KP সেলভা নামে একজন সহকারী পরিচালক দাবি করেছিলেন, এটলি পরিচালিত বিগিলের গল্পটি তার গল্পের মতোই। এ নিয়ে তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র লেখক সমিতিতে অভিযোগ করেছিলেন, তবে চেন্নাই সিটি সিভিল কোর্ট মামলাটি খারিজ করে দেয়। এদিকে আগামী বছর মুক্তি পাওয়ার কথা জওয়ান। শাহরুখ খান ছাড়াও এতে অন্যতম ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী তারকা নয়নতারা ও বিজয় সেতুপতি।